ভোটের পরিবেশ তো কি বলা মুশকিল, কারণ এই একে তৈল মানুষের সেন্টারের প্রতি বিমুখ, তারপরে এর মধ্যে আবার এই গতকাল রাতে দু একটা ঘটনা ঘটছে এই এলাকায়, আবার এই শীত কুয়াশা, এখন পর্যন্ত কুয়াশা, 8:30টার উপরে বাজে 15টা এখনও কুয়াশা, ভোটার উপস্থিতি আসতেছে, ভোটার খুব ব্যাপকভাবে এখন হয় নাই বাট আসতেছে, আমার মনে কুয়াশাতে কেটে গেলে হয়তো বা আরও আসবে। এটা আমার বাড়ির কেন্দ্র, এখানে তো একটু কম্পারেটিভলি একটু ভোটার বেশি উপস্থিত হবে, এখানে উপস্থিতি দেখে অন্য এলাকার উপস্থিতিটা বোঝা যাবে না। আমি এখন বিভিন্ন সেন্টারে যাবো, গিয়ে দেখবো কী অবস্থাটা। আর এই ভোটার ভোটারদেরকে আসলে কিছু কিছু জায়গায় ভয় ভীতি দেখানো হচ্ছে, যাতে ভোটাররা না আসেন কোনো কোনো মহল থেকে, যাতে আমি রাত্রে খবর পাইছি গ্রামে গ্রামে গিয়ে। তা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি যোগাযোগ করে বলেছি যে এগুলি খেয়াল করার জন্য, যে ভোটারদেরকে ভয় ভীতি দেখাচ্ছে ভোটার না আসার জন্য, যাতে একটা ব্যবস্থা নেয়। মাঠে এমনি আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু যেটা দেখলাম আমি এসে, আমি তো নির্বাচন করছি আরও আগে থেকে, অনেক আগে থেকে, এবার যারা স্বতন্ত্র আছেন প্রার্থী বুঝলাম, টাকা এত চড়াছড়ি, এটা ব্যাপকভাবে টাকা চড়াছড়ি হয়েছে, এই জিনিসটা লক্ষণটা আসলে এই সুষ্ঠু ভোটের জন্য ভালো নয়। থ্যাংক ইউ।